ভালো লাগলে আপনারও এইভাবে বানাবেন। নমস্কার, স্বপ্না কুকিং এ সবাইকে স্বাগত। প্রচন্ড গরম পড়েছে, আজ কি বানাবো বুঝতে পারছি না। তাই মটন আছে, তাই ভাবলাম আলু দিয়ে মটনে পাতলা ঝোল বানিয়ে দেখাবো। সবাই তো এই রান্নাটা করে, আমি আমার মতন করে আজকে একটু রান্না করব। চলুন, ঘরে যা উপকরণ আছে সেইগুলো দিয়েই দেখাবো। মটন নিয়েছি 1 কিলো 250। প্রথমত লবণ দিয়ে দেব, আন্দাজ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব আন্দাজ মতন, এটা লাল লঙ্কার গুঁড়ো অল্প দেবো এটা, আর এটা লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, এই ছোট চামচে 2 চামচ। আর দেবো সর্ষের তেল, দু চামচ টক দই নিয়েছি, এটা ফেটিয়ে নিয়েছি, নিয়ে এতে দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে এটা ভালো করে মেখে রাখবো, এটা একটু ভালো করে চেপে চেপে মাখবো যাতে মাংসের মধ্যে মশলাটা ঢুকে যায়। উপরে চেপে চেপে একটু হাতে জোর দিয়ে এগুলো একটু মাখতে হবে। দেখুন তলারটা লাগে না, আবার উল্টে নিলাম ভালো করে। এবার দেবো ধনে গুঁড়ো 1 চামচ, যে মরিচ গুঁড়ো, আর এই জিরে গুঁড়ো, জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ফের ভালো করে মাখিয়ে নেব। এই ছোট চামচের 2 চামচ করে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। পেঁয়াজ ভাজার সময় তখনও আবার মশলা দেবো, আমার জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, তখন ওগুলো দেবো। এগুলো মাখিয়ে 1 ঘন্টা চাপা দিয়ে আমি রেখে দেবো। এই যে চাপা দিয়ে দিলাম, 1 ঘন্টার পরে আসছি। 5টা আলু নিয়েছি, হাফ করে হাফ কেটে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিলাম, এটা সর্ষে তেল দিয়েছি, সর্ষে তেলই পুরো রান্নাটা হবে। আলুটা দিয়ে দিলাম 1 কাপ করে, হলুদ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আলুটা এবার সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। আলু একটা একটা করে তুলে রাখবো, এই আলু ভাজার তেলেতেই আমি ফোড়ন দিয়ে দেবো। 2 তেজপাতা, শুকনো লঙ্কা, এটা জয়িত্রী, গোলমরিচ, এটা সাদ জিরে, আর একটা গোটা এলাচ, আর এই গরম মশলা, 3টে ছোট ছোট ডালচিনি, লবঙ্গ, আর 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, সেইগুলো ফোড়নে দিয়ে দেবো। দেখুন এবার রসুন বাটা দিয়ে দেবো 2 চামচের মতো, এই চামচে 2 চামচ দিয়ে দিলাম। আগে রসুন বাটা ভেজে নেবেন, দেখবেন মাংসের স্বাদ অন্যরকম হয়ে যাবে, রসুনটা একটু লাল লাল হয়ে যাবে। লাল লাল হয়ে গেছে, এবার পেঁয়াজটা তুলে দেবো। এটা ভালো করে ভাজতে থাকবো, একটু লবণ ফেলে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই যে অল্প লবণ দিয়ে দিলাম, পেঁয়াজের জল বেরিয়ে গেলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এই যে 2 চামচ আদা বাটা দেবো,
আদা বাটাটা দিয়ে একটু ভাজবো। লঙ্কা বাটা দেবো 1 চামচ, ভিতর দিয়ে একবার নেড়ে নেবো। জিরে বাটা, সব রকম মশলা দিয়ে বাটা, জিরে, মরিচ, ধনে, মেথি, জোয়ান, মৌরি, জয়ফল, জয়িত্রী, সব রকম দিয়ে বাটা। মশলাটা 1.5 চামচ দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো। এবার 1 চামচ হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। আর 1 চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টমেটো পিউরি করে গেছিলাম, এটা দিয়ে দেবো। দুটো টমেটো মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। এটা ভালো করে নাড়তে থাকবো। মাংসটা ঢাকা ছিল, খুলে ভেজেতে ঢেলে দেবো। ঘন্টাখানেক পরে এলাম, মশলাটার মধ্যে মাংসটাকে মাখিয়ে নেবো ভালো করে। মশলাটার মধ্যে মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার একটু সিম করে গ্যাসটা চাপা দেবো। চাপা দিয়ে দিলাম, ঢাকাটা একবার খুললাম। এই আলু ভাজাটা দিয়ে দিলাম, এটা নামিয়ে নিচ্ছি। এটা প্রেসারে 5টা সিটি মেরে নেবো। এটা দিয়ে দিচ্ছি, প্রেসারে সিটি মেরে নেবো। যে প্রেসারে দিয়ে দিলাম, জল আরো দেবো, অল্প জল দিয়েছিলাম, বাকি জলটা দিয়ে দিলাম। ঢাকাটা আমি লাগিয়ে দেবো, 5টা সিটি দেবো। প্রেসার কুকারে 5টা সিটি হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার যতক্ষণ ভাপ থাকে ভাপটা খুলে আপনাদের দেখাবো। এবার ঢাকাটা খুললাম প্রেসারের,
যে এটা গরম মশলাটা বেটে রেখেছিলাম শিলে এটা দিয়ে দেবো। বাটা গরম মশলা দেবেন, দেখবেন মাংস খুবই সুস্বাদু হবে খেতে। এই উপর থেকে দুটো চিড়ে কাঁচা লঙ্কা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, এই যে ধনে পাতা ছিল এটা দিয়ে দিচ্ছি। এই যে প্লেটে মাংস তুলেছি দেখুন, এইভাবে বানিয়েছি। ভালো লাগলে আপনারাও এইভাবে বানাবেন। আলু দিয়ে মটনের পাতলা ঝোল বানানো হয়ে গেছে, কেমন লাগলো তো জানাবেন। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, নতুন নতুন রান্নার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।